বিশ্বকাপ বাছাই ফুটবল, কিরগিজস্তানের নান্দনিক ফুটবলের কাছে ধরাশয়ী হলো বাংলাদেশ। বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাইয়ে 3-1 গোলে হেরেছে মামুনুলের দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাগতিকদের চাপে রেখে প্রথমার্ধেই সুবিধাজনক অবস্থানে চলে যায় কিরগিজস্তান। হোম গ্রাউন্ড, তার উপর সকালের ভারী বর্ষণে ভেজা মাঠ, গ্যালারিতে হাজার কয়েক দর্শকের উপস্থিতি মামুনুলদের সমর্থনে। প্রতিপক্ষ কিরগিজস্তানও র্যাঙ্কিংয়ে 11 ধাপ পিছিয়ে। বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাই ম্যাচে সবকিছু বাংলাদেশের পক্ষে, কিন্তু মাঠে লড়াই প্রতিপক্ষের গতি আর দুরন্ত ফুটবলের কাছে অসহায় বাংলাদেশের ফুটবলাররা। শারীরিক গড়নে অনেকটাই এগিয়ে কিরগিজরা, সঙ্গে যোগ হয়েছে ইউরোপের বিভিন্ন লেগে খেলার অভিজ্ঞতা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপট সফরকারীদের, 8 মিনিটেই পিছিয়ে পড়ল লাল সবুজের দল। ডি বক্সের বাইরে হেমন্তর ফাউল, ইন্টনের অসাধারণ ফ্রি কিকে পরাস্ত বাংলাদেশের গোলরক্ষক লিটন। 28 মিনিটে ডি বক্সের ভিতরে মুন্ডার চার্জে ফাউলের শিকার ভিক্টর, ব্যবধান দ্বিগুণ করতে ভুল হয়নি এডগারের। সুযোগ এসেছিল বাংলাদেশেরও, কিন্তু ভাঙা যায়নি প্রতিপক্ষের শক্ত ডিফেন্স। তবে সৌভাগ্য ডি ক্রুফের শিশুদের, মামুনুলের কর্নারে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়েছে কিরগিজরা। ম্যাচে মামুনুলদের সান্ত্বনা বলতে এটুকুই, 40 মিনিটে অ্যান্টনের জোরালো শটে লিটন পরাস্ত হলে ব্যবধান 3-1 হয় কিরগিজস্তানের। বিরতির পর রক্ষণভাগ সামলে রেখে বেশ কিছু সুযোগ তৈরি করে মামুনুলরা, কিন্তু দেখা মেলেনি প্রতিপক্ষের জালের ঠিকানার। কিরগিজস্তানের সাথে বেশ কিছু ভুলের চরম মাশুল দেয় কোচের অভিযোগের আঙুল ফুটবলারদের দিকে। সবসময় যেটা বলা হয় যে পেনাল্টির আশেপাশে আমরা ফাউল, অহেতুক ফাউল করব না, যেটা গোল মানে ওখান থেকে হবেই এমন কোনো নিশ্চয়তা নাই, বাট ওই ধরনের সিচুয়েশন আমাদের ছেলেরা হয়তো মানে ওই এটা ধরে রাখতে পারেনি, এটাই পিছিয়ে দেয়। বাট জিনিসটা হচ্ছে যে আমরা কুইকলি রিয়েক্ট করতে হবে, যদি আপনার এই ধরনের মাঠে এই ধরনের অপোজিশনের সাথে আপনার মিনিমাম টাচে খেলতে হবে। সো আমার যদি বল কন্ট্রোল করতে গিয়ে 2-3টার বেশি টাচ হয়ে যায়, তখন দের উইল বি নো টাইম এবং স্পেস। 16 জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।